একজন রাজনীতিবিদ হিসেবে, একজন তরুণ হিসেবে অবশ্যই আমি উদ্বিগ্ন, আমার পরিবার উদ্বিগ্ন, গোটা সমাজ উদ্বিগ্ন, যে যেভাবে বর্তমান সরকার, যেটা মান্না ভাই বলেছে, ইসলামের সীমা থাকা উচিত, এরা সীমা অতিক্রম করে গেছে। এত ইতর মানসিকতার পরিচয় তারা দিয়েছে যে মানুষকে চরিত্র হরণ করে, তার চরিত্রে কালিমা লেপন করে, তারপরে তাকে সমাজের কাছে অপদস্থ করে, নানাভাবে হয়রানি করে, তারপরে তাকে কারাগারে নিচ্ছে। এখানে অনেকে আমাদের যে সাদা কাগজটা আছে, এটা নিচ থেকে আসার পথে মৌলানা মামুনুল হক, ওনার ছেলে আমাদের বয়সী ছিল, হয়তো দু চার বছর ছোট হতে পারে, উনি দিয়ে দিছে। তারা নিচে কথা বলছিল, তখন বলছিল যে রিসোর্টের যে ঘটনাটি সেটি ছিল 3 এপ্রিলের ঘটনা, আর মামুনুল হককে গ্রেপ্তার করে 18 এপ্রিল। আর মামুনুল হকের যে অভিযোগ, যে পেপার পত্রিকা গণমাধ্যম যে বিষয়গুলোকে খুব হাইলাইটস করে নিউজ কার্ডটির জন্য, সেটা বলা আছে যে ধর্ষণের অভিযোগের একটা মামলা, তার স্ত্রী কর্তৃক ধর্ষণের অভিযোগের একটা মামলা, খুব হাস্যকর বিষয়। এবং সেই তার স্ত্রীকে 27 এপ্রিল মামুনুল হকের বাসা থেকে তুলে নিয়ে যায়। কারা তুলে নিয়ে যায়? ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায়। তারপরে তাকে দিয়ে 30 এপ্রিল আপনার সোনারগাঁ থানায় মামলা করে, ধর্ষণের মামলা। আর ওনার স্ত্রী গত 14 মাস যাবৎ পুলিশের হেফাজতে আছে, কোথায় আছে কিভাবে আছে সেটা তার পরিবারও জানে না, কেউ কিছু জানে না। কিন্তু আমি এই ঘটনা জানতাম না, যে এত মানে আপনার অসঙ্গতি, এইভাবে নাটকের স্ক্রিপ্ট বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং সরকার সম্মিলিতভাবে এই নাটকের স্ক্রিপ্ট তারা বাস্তবায়ন করে যাচ্ছে, আমি এটা জানতাম না, আজকে এই প্রোগ্রামে না আসলেও জানতাম না, এবং ধারণা করতে পারতাম না যে কত নিচে বাংলাদেশের প্রফেশনাল গোয়েন্দা সংস্থা, সরকারি কর্মকর্তারা নামতে পারে, যেটা অনেকে বলেছেন যে এইসব আলেম আলমার পায়ের তারা যে বসে থাকে, যে ব্যক্তি মামুনুল হককে গ্রেপ্তার করেছে, আমরা তারও ছবি দেখেছি, ভিডিও ভাইরাল হয়েছে, মামুনুল হক সোফায় বসা, তিনি নিচে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তো এই কথাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রামে একজন টিচার বলেছিল, আমার নামটা মনে নেই, সরি, উনি বলছিলেন আগে মন্ত্রীরা এমপিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দোয়া নিতে আসতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে পরামর্শের জন্য আসতো, আর এখন ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য শ্রমিক লীগের নেতার সুপারিশ নিতে যায়, এমপি হওয়ার জন্য মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রমোশনের জন্য এমপির প্রোগ্রামের পেছনে যেয়ে বসে থাকে। এইটা হচ্ছে আমাদের শিক্ষকদের বর্তমান সমাজের সম্মান এবং অবস্থান, আমরা তো নিশ্চিত করে নেই। রাষ্ট্র ব্যবস্থা শিক্ষকদেরকে ওই জায়গায় নিয়ে এসেছে যে শিক্ষকরা আমরা তৈরি করে, সেই আমরা শিক্ষকদের চেয়ে পদমর্যাদায় অনেক উপরে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার শিক্ষক ছিল কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুর ইসলাম, উনি একবার ক্লাসে আমাদেরকে বলেছিল, তোমরা কেমন ছাত্র বাবা, তোমরা খুবই স্বার্থপর প্রজন্ম, তরুণ প্রজন্ম, শহীদ মিনারের শিক্ষকদের উপরে গরম পানি নিক্ষেপ করে পুলিশ, তোমাদের একটু বিবেকে লাগে না, এই স্কুল কলেজের শিক্ষকরাই তো তোমাদেরকে আজকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়ে এসেছে, তো পুলিশ গরম পানি নিক্ষেপ করে। তো আমি তখন কথার উত্তর দিতে পারিনি, আমার আজকে আমি এখান থেকে আমার শিক্ষক, আমি তাকে অনেক রেসপেক্ট করি, কিন্তু আমি আজকে স্যার যদি শুনে থাকেন ওনাকে বলবো, সরি স্যার, আপনারা এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছেন যেখানে আপনাদের ছাত্ররা আপনাদেরকে গরম পানি মারছে, আপনাদের কর ভ্যাট ট্যাক্সের পয়সায় পাওয়া পুলিশ আপনাদের উপরে গুলি চালাচ্ছে, লাঠি চার্জ করছে, এই রাষ্ট্র ব্যবস্থা আপনারা তৈরি করেছেন। গত কয়েকদিন আগে শাহবাগে আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবীদের 17 জন এই আপনার ইসের ঘটনায় আপনার যে নড়াইলের যে শিক্ষককে জুতার মালা পরানো হয়েছে, খুবই নিন্দনীয় কাজ, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই সমাবেশ থেকেও। সেখানে আওয়ামী শিক্ষকরা যে আপনার 17 জন শিক্ষক না বুদ্ধিজীবী, সাংস্কৃতিক মানে বিনোদন বুদ্ধিজীবী, 17 জন বিবৃতি দিছে, এবং তারা বলছে যে বাংলাদেশের সমাজ ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠছে। আরে ভাই, আপনি কি চান্দের দেশ থেকে আসছেন, যেখানে মান্না হয়তো বলেছে যে 18 কোটি মানুষের জনগণের ভোটের অধিকার রাতে ডাকাতি করে নিয়ে গেছে, জনগণকে ভোট দিতে দেয় নাই, একটা সরকার তৈরি করেছে, মানে হাওয়া থেকে এসেছে, বিনা ভোটে 14 থেকে 18 বছর এই সরকার ক্ষমতা থেকেছে, 3000 মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে,
মানুষকে গুম করেছে শাপলা চত্বরে, তাদের দাবি দেওয়ার সাথে আমারও দ্বিমত আছে, যেটা মান্না ভাই বলেছে অবশ্যই তাদের চিন্তা ভাবনার সাথে আমারও পার্থক্য আছে, কিন্তু তাদের উপরে যে পাশবিক নির্যাতন নিপীড়ন করেছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে, তাদেরকে যেভাবে মারা হয়েছে, আপনার তো সেটা নিয়ে কথা বলেন নাই। মাদ্রাসার ছাত্রদের মানবাধিকার নাই, মাদ্রাসার ছাত্ররা গুলি খেলে বলা যাবে না, পেপার পত্রিকায় নিউজ আসবে না, টেলিভিশন চ্যানেলে নিউজ আসবে না, এই রাষ্ট্র তো আপনারা বানাতে চেয়েছেন, তো সেই রাষ্ট্রই আজকে অসহিষ্ণু হয়ে উঠছে। কাজে এটা আপনাদের কর্মের ফল, সরি আমরা ভোগ করতেছি, কারণ কথা হচ্ছে গ্রামে বালা মুসলিম দাসদের পীরের গায়ে লাগে, কেউ রেহাই পায় না। তো আপনারা এই সমাজকে এই জায়গায় অসহিষ্ণু জায়গায় নিয়ে এসেছেন, যে আপনারা সমাজকে বিভক্ত করেছেন নামে বিনামে বিভিন্ন ভাবে। বামপন্থী নেতা, খুব প্রভাবশালী বামপন্থী নেতা বদরুদ্দিন ওমর সাহেবের একটা কিছু আগে আপনার প্রথম আলোতে একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। এখন ধরেন বাংলাদেশের কিছু এনজিও, কিছু ব্যক্তি পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য বিভিন্ন বিদেশে ট্যুর দেওয়ার জন্য, বিভিন্ন ফায়দা নেওয়ার জন্য তারা চায় যে এই দেশে যে সাম্প্রদায়িকতা আছে এগুলোকে সবসময় জিয়ে রাখতে হবে, তুলে ধরতে হবে সমস্ত জায়গায়, এবং এটি একটা মুখরোচক বিষয় হিসেবে মানে আলোচনায় রাখতে হবে সবসময়। আমরা সাম্প্রদায়িকতার বিপক্ষে, অবশ্যই আমিও সাম্প্রদায়িকতার বিপক্ষে, কিন্তু বদরুদ্দিন ওমর সাহেবের মতো বামপন্থী নেতা বাংলাদেশে জীবিত কম আছে। তিনি একটা কথা বলেছেন যে সাম্প্রদায়িকতা ওইটা দেশের স্বাধীন স্বাধীনতার আগে ছিল, এখন নাই, এখন যেটা আছে সেটা রাজনৈতিক দুষ্ট চক্রের কর্মকাণ্ড, ধর্মীয় ইস্যুকে বা ধর্মীয় ভাবে ব্যবহার করা হয়। সাম্প্রদায়িকতা বলতে এই দেশে দেখেছেন কখনো কোন ইসলামিক একটা গোষ্ঠী অন্য একটা গোষ্ঠীর উপরে হামলা করেছে, কোন একটা হিন্দু সম্প্রদায়ের গোষ্ঠী সংঘবদ্ধ ভাবে আরেকটা গোষ্ঠীর উপরে হামলা হয়েছে? যেটা আছে এটা আমি মনে করি যে ব্যক্তির অশুভ চিন্তা, ব্যক্তির অসৎ কর্মকাণ্ড, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, সেগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। কিন্তু গোটা সমাজকে যখন সাম্প্রদায়িক হিসেবে দেখানো হয় তখন আলটিমেটলি গিলটি করা হয়, স্বাভাবিকভাবে যেহেতু জনসংখ্যা মুসলিম জনসংখ্যা 90%, তাদেরকে সাম্প্রদায়িক হিসেবে চিত্রায়িত করা হয়, চিহ্নিত করা হয়। অবশ্যই যেটা ধরেন একজনে বলেছে আলেমদের তিন ভাগে, তো আমি ওইভাবে বিষয়টা বলবো না, কারণ আলেমদের মধ্যে দ্বন্দ্ব, দ্বন্দ্ব তো আমার মধ্যে আছে, আমাদের রাজনীতিতে যে আমরা একটেবিল হতে পারি না, আমাদের মধ্যে কত সমস্যা, একজনে স্টেজে বসলে আরেকজন আসতে চায় না, প্রোগ্রামে কে থাকবে একজনের কথা শুনলে আরেকজন ইগনোর করে, তো আলেমদের মধ্যে থাকবে না, তারাও তো মানুষ, তারা কি ফেরেশতা নাকি? যাই, তারপরও আমরা আমাদের ধর্মীয় নেতা, ধর রাষ্ট্রপতি একজন আলেমের পেছনে তো নামাজ পড়ে, তাই না? সংসদের এত এমপি কই তারা একজন কোরআন তেলাওয়াত করতে পারবে? শুধু হুজুরই ডেকে আনে কোরআন তেলাওয়াত করতে, যদি আওয়ামী লীগ যেভাবে শুরু করছে তাতে মনে হয় আলেম ওলামার বিকল্প তারা তৈরি করে ফেলবে, কারণ সবকিছুর বিকল্প তারা তৈরি করে ফেলাইতেছে। যে পদ্মা সেতুর মতো একটা বৃহৎ আমাদের অর্জন, সম্ভবত এটা আমি আমি যতদূর দেখেছি, এসব অনুষ্ঠান অনুষ্ঠান দেখি না, রাষ্ট্রীয় অনুষ্ঠান, কিন্তু এগুলো আর রুচিবোধের জায়গায় নাই, যে কারণে এগুলো এখন দেখিও না। তো সেখানে সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেকে সমালোচনা করেছে যে একজন ভালো আলেমকে দিয়ে একটা কোরআন তেলাওয়াত করায় নাই, কারণ তারা বিকল্প আবিষ্কার করে ফেলতেছে সবকিছু। মমতার যখন সংস্থা হাদিস পড়ে, কোরআন পড়ে, প্রধানমন্ত্রী যখন টেবিল চাপড়ায় তখন তার কিছু বলার থাকে না, যে একটা রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান ব্যক্তি যখন তারা এগুলো উৎসাহ দেয় তখন তো বোঝার আর বাকি নেই যে দেশে কি হচ্ছে। আমি যে কথাটি বলতে চাই যে মানে আজকের এই আয়োজন, অনেকে আমার সাথে কথা বলেছেন এবং অনেকে আরো বিভিন্ন ভাবে কথাবার্তা চলে, তারা বলেন আলেমদের একটু কথা বলতে, আব্দুল্লাহ ভাই সাংবাদিক এবং আব্দুল্লাহ ভাই কিছু কথা বলেছেন, তার অনেকগুলো কথাই আমার কথা, সেটা আমি খুব রিপিট করবো না। আমি একটা কথা বলবো যে বিএনপি গত 3 বছর ধরে খালেদা জিয়ার মুক্তি চাই, সমস্ত আন্দোলন সংগ্রামের পোস্টার প্ল্যাকার্ড ইস্যু যাই হোক তাদের এজেন্ডায় খালেদা জিয়ার মুক্তি ছিল, কিন্তু 3 বছরে কি তারা খালেদা জিয়াকে মুক্ত করতে পেরেছে? পারে না। জামাতের লোকজন, তাদের নেতাদের, যারা প্রকৃত অপরাধী তাদের বিচার হোক সেটা আমরাও চাই, কিন্তু নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দেওয়া, নিরপরাধ মানুষকে জেলে রাখা সেটা তো আমরা মেনে নিতে পারি না। আর এই সরকার যে মামলাবাজ সরকার, নাটকবাজ সরকার, ইতর সরকার, সেটা তো তার কার্যক্রমে ফুটে উঠেছে। তারা যে সত্যকে মিথ্যা বানাতে পারে, ভালো মানুষকে আসামি করতে পারে, চরিত্র অনন করতে পারে, এটি তো তার কাজকর্মে অলরেডি প্রমাণিত। সুতরাং যারা আজকে বিভিন্ন মামলায় কারাগারে রাখা হয়েছে বিভিন্ন নেতাদেরকে, বিভিন্ন ব্যক্তিদেরকে, তাদের বিরুদ্ধে বিশেষ করে আলেম ওলামা রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগের কতটুকু সত্যতা আছে সেটা আজকে আমাদেরকে ভাবতে হবে। হয়তো আমরা অনেকেই জানতাম কিন্তু প্রকাশ সেই কথাগুলো বলতে পারি, এখন আমরা বলতে পারি সর্বোচ্চ আদালত
কোর্টে ন্যায় বিচার নিশ্চিত করা যাচ্ছে না, জনগণ ন্যায় বিচার পাচ্ছে না। যদি ন্যায় বিচার পেত আমিও ভুক্তভোগী। ডাকসুর বিপি থাকা অবস্থায় গত দেড় বছরে আমি আমার পাসপোর্ট পাইনি, যেন দেশের বাইরে কোথাও না যেতে পারে। আমার আইনজীবী ছিলেন মহসিন রশিদ ভাই। মোদী বিরোধী আন্দোলনটা শুরু করেছিল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা, বামপন্থী ছাত্র, ডানপন্থী অনেকেই বুদ্ধিজীবীরাও এটা নিয়ে কথা বলেছেন যে যেহেতু তিনি নিজ দেশে একজন ধিক্ষিত ব্যক্তি, সাম্প্রদায়িক ব্যক্তি, সুতরাং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যারা মুক্তিযুদ্ধের চেতনা বলতে ওদের মুখ দিয়ে ফেনা উঠে ফেলায় মুখে, তো তারা কেন মোদীর মতো একজন সাম্প্রদায়িক ব্যক্তিকে অসাম্প্রদায়িক মূল্যবোধের একটা বাংলাদেশের রাষ্ট্রীয় অনুষ্ঠানে আনবে? প্রতিবাদ করেছিল, কাউকে কিন্তু খুব বেশি কিছু বলেনি, আন্দোলন সবাই করেছিল, সাইজ করেছে আলেমুলামাদেরকে, আর আমাদের ছাত্র বন্ধুদেরকেও সাইজ করেছে, ছাত্র যুব শ্রমিকদের, আমাদের আব্দুল্লাহ স্যার কয়েকবার আমাদের সাথে প্রোগ্রামে, ইব্রাহিম ব্যক্তির পরে গিয়ে মেরুদণ্ডে ব্যথাও পেয়েছেন আমাদের প্রোগ্রামে, এই সিনিয়র মানুষগুলোকে আমরা পেয়েছি এই দুঃসময়ে, আর কাউকে ধরেও নাই, মামলাও দেয়নি। আলেমদেরকে ধরার, বিশেষ করে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, যারা সংগ্রামী, তাদেরকে ধরাটা রাস্তা সরকার খুঁজতেছিল অনেকদিন ধরে, ব্যাটে বলে মিল ছিল না, মোদী বিরোধী আন্দোলনে মিলাই দিছে। ভাস্কর্য নিয়ে অনেক আলেম কথা বলেছে, আমি এটার বিপক্ষে। ভাস্কর্য নিয়ে ধরেন যদি কেউ বলে থাকে এই কথা যে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার কথা কিংবা ভাস্কর্যকে প্রতিহত করবে, আমি সেটার বিপক্ষে। আপনার মতামত জানাতে পারেন, আপনি পছন্দ মতো থাকতে পারেন, কিন্তু রাষ্ট্রীয় একটা বিষয়ের বিরুদ্ধে ওইভাবে বিদ্রোহ বা আবার একেবারে বিপরীত মুখে আমাদের হওয়া উচিত না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, ভাস্কর্য নিয়ে প্রথম কোন সম্প্রদায়ের আলেম কারা কথা বলেছিল, তাদের বিরুদ্ধে কি মামলা হয়েছে কিনা, কিন্তু সেটা ভুক্তভোগী কারা হয়েছে খেয়াল রাখতে হবে। সরকার এইভাবে আলেম সমাজকে বিভক্ত করে রেখেছে, সাধারণ মানুষকে বিভক্ত করেছে। আমার খুব কষ্ট লাগে যে তারা এত ইনসাফের কথা বলে, ন্যায়ের কথা বলে, ধর্মের কথা বলে, মানুষকে সঠিক লাইনে আসার কথা বলে, অথচ তাদের বলা চলে যে সমপর্যায়ের লোকজন যারা আজকে জেলে আছে, মিথ্যা মামলা প্রমাণিত। এখানে এম আব্দুল্লাহ বলেছে, আমি এটাও জানতাম না যে মামুনুল হককে এই আপনার মানিব্যাগ ছিনতে, মোবাইল ছিনতে আপনার মামলায় গ্রেপ্তার করেছে এবং সাত দিন রিমান্ড দিয়েছে। চিন্তা করেন, এই দেশে কেউ কাউকে তোয়াক্কা করছে, কিসের আইন আর কিসের নিয়ম কানুন, কেউ কিছু মানছে না। আমার বিরুদ্ধে এই মামলা হয়েছে এই মোবাইল মানিব্যাগ ছিনতে, ডাকসু হামলায় আহত হয়ে পড়ে রইলাম আমরা প্রায় 23 জন, আবার আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে আমরা মোবাইল মানিব্যাগ ছিনতে, আমার ডাকসু ভবনে, আমি নির্বাচিত ভিপি, ডাকসু ভবনে আমি আরেকজনের মোবাইল মানিব্যাগ ছিনতে গেল, আর যারা সংঘবদ্ধ হয়ে হামলা করতে গেল তাদের বিরুদ্ধে মামলা হয়নি। জাফরুল্লাহ চৌধুরীর মতো মানুষ, জাফরুল্লাহ চৌধুরীর মতো মানুষ, তার পরনের দেখছেন গেটার, তার শার্ট দেখছেন, অতদিনে ছাত্র জীবনে আমাদের মতো বয়সে রাজ পরিবারের স্যুটের মাপ নিত, তার সাথে পার্সোনাল গল্প শুনেছি, সে টেইলার্স তার স্যুটের মাপ নিয়ে যেত, ওই সময় সার্জারি করেছেন। বাংলাদেশে কি পাওয়ার আছে, জিয়াউর রহমান বঙ্গবন্ধু থেকে জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা এখনো তাকে রেসপেক্ট করে, এখনো তাকে মূল্যায়নটা করে, তার মতো ব্যক্তিকে মাসুরির মামলা দেয়, এর চেয়ে লজ্জা স্বাধীনতার 50 বছরে কি আছে? তাদের মতো মুক্তিযুদ্ধের সংগঠন যেমন ইব্রাহিম ভাই তো রণাঙ্গনের সরাসরি মুক্তিযোদ্ধা ছিলেন। আমি আসলে মানে অনেক বক্তব্যে আমি এই কথাগুলো বলেছি যে আসলে আপনার যে আজকে প্রেস ক্লাব বলেন, সুপ্রিম কোর্ট বার বলেন, কোনো একটা জায়গা নাই যে জায়গায় এই সরকার দলীয়করণ করে নেয়। কিছু আগে জেরাই খান পান্না সাহেবের একটা গত বছরের দিকে প্রথম আলোতে একটা সাক্ষাৎকার ছেপেছিল, আওয়ামী লীগের লোক ছিলেন মানে এক সময়, এখন রাজনীতি করেন না, নাগরিক সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেন, তার একটা সাক্ষাৎকার বলছিল পরিমণি রিমান্ডের প্রেক্ষাপটে, খুব আলোচিত ঘটনা ছিল যে পরিমণিকে একাধিকবার রিমান্ডে নেওয়া হচ্ছে, তো সেই সব খুব হইচই হয়েছিল। তখন তিনি বলছিলেন যে এভাবে যে স্বাধীন দেশে, সরি একটু লেট হয়ে যাচ্ছে কিন্তু কথাগুলো একটু বলতে চাচ্ছি, কারণ সিনিয়র লোকজন আছে অনেকে থাকেন না, সবাই গিয়ে ধরুন প্রোগ্রামে পাওয়া যায় না, অল্পতেই শেষ করবো, যদি ইব্রাহিম স্যার এরপর তো আব্দুল্লাহ স্যার ইব্রাহিম দেখুন আমার বক্তব্য। তো সেখানে পরিমণির ঘটনা দেখেন, একজন সেলিব্রিটি, চলচ্চিত্র রঙিন জগতের মানুষ, সবাই খুব নিন্দা জানিয়েছে, প্রতিবাদ করেছে, অথচ ছাত্র দলের ছেলেদেরকে রিমান্ডে নিয়ে নখ তুলে ফেলা হয়েছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে, পিন্টুকে তো কারাগারে মেরে ফেলেছে, সেটি নিয়ে ওইভাবে প্রতিবাদ হয়নি।
আমরা প্রতিবাদ করেছি লেখক মোস্তাককে নিয়ে, কারণ তিনি রাজনীতি করেন না। শুধু একটা সুবিধা আছে, সব রাজনৈতিক দল কথা বলতে পারবে, এখানে কোনো রাজনীতি নেই। বিএনপির নেতাদের নিয়ে কথা বলবে, বিএনপি হাইলাইটস হবে, তো এরা মারে মরুক, জামাতের লোকজন সাইজ হোক। এখন সাইজ কিন্তু সবাই হচ্ছে বিভিন্ন ভাবে, কেউ রেহাই পাচ্ছে, কবি সাহিত্যিক শিল্পী সাংবাদিক, ডিজিটাল নিরাপত্তা আইনে দেদারসে মামলা হচ্ছে এবং বলছে যে আপনার 85% মামলা করছে সরকারি দলের এমপি মন্ত্রীরা, তার মধ্যে 72% মামলা হচ্ছে সরকারি দলের ইজ্জত রক্ষা, তাদের ইজ্জত এতই ঠুঙ্কু, 72% মামলা হচ্ছে তাদের ইজ্জত রক্ষার জন্য। আওয়ামী লীগের বিভিন্ন নেতাগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। কিছুদিন আগে একজন বঙ্গবন্ধু পরিবারের একজন সদস্য, আমাদের দক্ষিণাঞ্চলে সিংহ পুরুষ বলা হয়, বাঘ বলা হয়, আমি জানি না তার কোন কন্ট্রিবিউশনের কারণে তাকে সিংহ পুরুষ বাঘ বলা হয়। তো তিনি কিছু শুনেছিলাম যে বলছিলেন যে আগামীতে নেত্রীকে ক্ষমতায় রাখতে হবে, ক্ষমতায় না থাকলে দেশে থাকা যাবে না, টেকা যাবে না, এই ধরনের কথাগুলো বলছিল আর কি, ঘরে ঘুমাতে পারবে না। এই তুফায়েল সাহেব সিনিয়র নেতা, আমরা সম্মান করি, তিনি একবার একটা বক্তব্য বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতা চালে পরের দিন 5 লক্ষ লোকের লাশ পড়বে। তারপরে আপনার আরো এরকম ওবায়দুল কাদের সাহেব মনে মরহুম, আপনার চট্টগ্রাম মহিউদ্দিন সাহেবের বুঝছি একটা সমাবেশে বলছিলেন, আওয়ামী লীগের নেতাদের টাকা পয়সা কামানো নিয়ে দ্বন্দ্ব কনফ্লিক্ট, সবাই টেন্ডার চায়, সবাই পোর্ট দখলে চায়, যখন বলছিলেন এই যে টাকা টাকা করেন, দল ক্ষমতা না থাকলে টাকা পয়সা ভোগ করতে পারবেন না, টাকা পয়সা নিয়ে পালাতে পারবেন না। তো আওয়ামী লীগের মধ্যে এখন আতঙ্ক যে তারা গত 13 বছরে যেভাবে অত্যাচার নির্যাতন দমন পীড়ন করেছে, মানুষের দোকান দখল, জমি দখল, খাল দখল, বিল দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল, মসজিদ দখল, মাদ্রাসা দখল, এই যে অপকর্মগুলো করেছে, এখন তাদের মধ্যে একটা আতঙ্ক, ক্ষমতাটা সরে গেলে কি হবে, সেই আতঙ্কে তারা এখন মরিয়া হয়ে উঠছে, তারা এখন বেপরোয়া হয়ে যাচ্ছে যে এনি হোক ক্ষমতা ধরে রাখতে হবে। কিন্তু আমার দৃষ্টিতে সরকারের সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে ভঙ্গুর অবস্থা রয়েছে বর্তমানে, কিন্তু আমরা বিরোধী রাজনৈতিক দলগুলো রাজপথে না থাকার ফলে, আমাদের কর্মসূচি না থাকার ফলে তারা রিল্যাক্সে পার পেয়ে যাচ্ছে। জাফরুল্লাহ স্যার বলেছিলেন, আমি আজকে বলতে চাই যে শেখ হাসিনার উপরে 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল, সেটা আমরা নিন্দা জানাই, সেই ঘটনা ওই সময় সরকারের উদাসীনতা আছে সেটা স্পষ্ট, কিন্তু আমরা এইটুকু আওয়ামী লীগকে বলতে চাই, নিশ্চয়তা দিতে চাই, আপনাদের যদি লাশ হিসেবে রাস্তায় পড়ে যাওয়ার শঙ্কা থাকে, দেশে থাকতে পারবেন না এই ভয় থাকে, আমরা নিশ্চয়তা দিচ্ছি, আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন, জনগণের কাছে ক্ষমা চান, হয়তো জনগণ ক্ষমা করে দেবে, কিন্তু আপনাদেরকে যদি সেদিন আপনাদের উপর অত্যাচার নির্যাতন হয়, জাফরুল্লাহ স্যার বলেছিলেন যে শেখ হাসিনার বিপদে আমি সেদিনও রাস্তা থাকবো, আমরাও বলছি অবশ্যই যদি খালেদা জিয়ার মতো মিথ্যা মামলায় শেখ হাসিনাকেও জেলে নেওয়া হয়, আমরাও সেদিন শেখ হাসিনার জন্য কথা বলবো, যেমনি ভাবে আমরা আজকে খালেদা জিয়া, আলে মোলামা সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে এখানে কথা বলছি, একইভাবে আমরা কথা বলবো। আমরা কোনো নিপীড়নমূলক রাষ্ট্র আমরা এটা চাই না, কিন্তু আমরা একটা কথা আজকে স্পষ্ট, আসলে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম ছাড়া, ক্ষমতার পরিবর্তন ছাড়া কিচ্ছু পরিবর্তন হবে না এই দেশে, কিচ্ছু পরিবর্তন হবে না। এখন আমাদের প্রাইম কনসার্ন, প্রধান লক্ষ্য উদ্দেশ্য হতে হবে রাজপথে গণ আন্দোলন করে তুলে এই ফ্যাসিবাদী সরকারের পতন। আদারওয়াইজ মামুনুল হক বলেন, অমুক বলেন, তুমুক বলেন, মুক্তি হবে না, বিএনপির চেয়ে তো বড় আমরা না এখন পর্যন্ত শক্তি সামর্থ্যে মাঠের দলে, 3 বছরে কিন্তু খালেদা জিয়ার মুক্তি করতে পারে নাই, রশি বাইন্দা দেশে খালেদা জিয়ার মতো নেত্রী চিনতে পারেন, যারা এত সংগ্রাম করেছেন, একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন, আজকে তার মুখে স্টপলার করেছে, কথা বলতে পারছে না, কারণ কথা বললে তাকে হুমকি দিচ্ছে ভিতরে নিয়ে যাবে, সেই পয়সা আর কত কষ্ট করবেন। সেই ক্ষেত্রে আমরা এইটুকু সকলের প্রতি আহ্বান জানাবো, আজকে আলে মোলামা বলেন, সাধারণ মানুষ বলেন, আসেন, আগামীতে যখন ডাক আসবে পরিস্থিতি তৈরি হবে, কিভাবে আমরা জনগণকে সম্পৃক্ত করে দল মত ভুলে যান, কে ক্ষমতা আসবে, কে এমপি মন্ত্রী হবে সেটা পরে আগে বাঁচার জন্য চিন্তা করেন। এই যে আলে মোলামা আমাদেরকে কেন চলে রেখেছে বুঝতে পারছেন, তাদের একটা শক্তি আছে, তারা যখন রাজপথে নামে জীবনের পরোয়া করে না, মৃত্যুর পরোয়া করে না, জীবন দেওয়ার জন্য শহীদ তামান্না নিয়ে রাজপথে নামে, এই কারণে এই সরকার তাদেরকে কিভাবে মানে বন্দী করা যায় সেই বন্দি ফিকির অনেকদিন ধরে খুঁজতেছিল, মোদী বিরোধী আন্দোলন দেখে সেটাকে আটকিয়েছে। তারপরে কি করছে, ওই যে আপনি বলছেন যে সিলেবাস থেকে ধর্মশিক্ষা তুলে দিচ্ছে, পাঠ্যপুস্তকে পরিবর্তন করছে, 90% জনসংখ্যা এখানে মুসলিম অধ্যুষিত, স্বাভাবিকভাবে তাদের ধর্মীয় মূল্যবোধে আঘাত
দিলে তো তারা চটে যাবেই, তারা উত্তেজিত হবেই। তো সরকার এখন তাই করছে। তারপরে আবার ধরেন আমাদের যারা সেকুলার অংশ, উচ্চ মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত শিক্ষিত সমাজ, তাদেরকে দেখাচ্ছে, ওই যে দেখো ওরা তো ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, তোমাদেরকে বোরকা পরাবে, শরিয়া আইন কায়েম করবে, আফগানিস্তান বানাবে, সুতরাং তোমরা কাদেরকে সাপোর্ট দেবে, আমাদেরকে না ওদেরকে? তো ওরা চিন্তা করে তাহলে ফ্যাসিবাদের আওয়ামী লীগ, তোমার আওয়ামী লীগ আমাদেরকে বোরকা পরাইবে না, যে আওয়ামী লীগ আমাদেরকে তো মোটামুটি চলাফেরা করতে দিচ্ছে। কাজেই সেক্ষেত্রে আমি একটু বলবো, আপনারা কথা বলবেন যাই বলবেন, অন্যের মতামতের প্রতি আমাদের রেসপেক্ট থাকা উচিত, বাক ব্যক্তি স্বাধীনতার প্রতি আমাদের সম্মান থাকা উচিত। কারণ এখন যখন আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিচ্ছি, বিভিন্ন মতের মান্না ভাই যেটা বলেছে, তার একটা অতীত ইতিহাস আছে বাম রাজনীতির সম্মানজনক ইতিহাস। আজকে যখন এই সমস্ত ব্যক্তিরা এখানে বিভিন্ন লেভাসে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মানে শ্রেণীর লোকজন যখন আমরা একসাথে কথা বলতেছি, তখন তো সরকারের মাথা গরম যে কেমনে কি হলো। শেখ হাসিনা বলছে না যে বাম অতি বাম ডান সবাই মিলে এখন আমাকে হটাতে চায়, টেনশনে ধরে গেছে। সুতরাং তারা এখন আমাদেরকে কিভাবে বিভক্ত করা যায়, বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক ইস্যু, নানান ধরনের গল্প গুজব নাটক, সতর্ক থাকতে হবে, পা দেওয়া যাবে না, উস্কানিতে পা দেওয়া যাবে না। চূড়ান্ত প্রস্তুতি নিয়েই একমাত্র আমরা সবার মুক্তি নিশ্চিত করতে পারবো। আমাদের মুক্তি হবে, জাতির মুক্তি হবে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে, সেই রাজনৈতিক আন্দোলনকে বেগবান করতে হবে। আশা করি যে ইনশাআল্লাহ অচিরেই সেই পথে আমরা দিশা পাবো, আমাদের সকল রাজবন্দি আলেম ওলামা সহ সকলের মুক্তি হবে। এবং আমরা কথা দিচ্ছি, যদি আমাদের সুযোগ আছে, আমি এখন যেভাবে বলছি ভবিষ্যতেও নিঃশর্ত মান্না ভাই যেটা বলেছে, এই মুহূর্তে যদি পরিস্থিতি পরিবর্তন, অবশ্যই বিরোধী দল হিসেবে এখানে তারা মঞ্চে বসে আছেন, কথা বলেছেন, তাদের ভূমিকা বাংলাদেশের সামনে থাকবে। মান্না ভাই বলেছেন নিঃশর্ত মুক্তি, আমরা বলছি সকল মামলা, ওরা যেমন ফরমাইশে আদেশ দিয়ে মামলা দিয়েছে, আমরাও সকল মামলা ফু দিয়ে ইনশাআল্লাহ উড়িয়ে দিয়ে এই মানে যারা সত্য সুন্দরের পক্ষে ছিল তাদের মুক্তি নিশ্চিত করবো। এটা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে সে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হবে, আদারওয়াইজ মুক্তি আসবে না। এবং সরকারকেও বলবো সময় থাকতে লাইনে আসেন, হেলিকপ্টার টাইম বলে একটা কথা আছে, যেটা এরশাদের সময় বলেছিল আর্মিরা তাকে, যে আপনি চাইলে এখন হেলিকপ্টারে যেতে পারেন, কিন্তু তিনি ওই সময় ক্ষমতা সার্ভেন্টকে সার্ভেন্টরা গরিমসি করেছিলেন, পরে রাস্তায় জনগণ লাইনে গেছে যখন হেলিকপ্টারে যাওয়ার রাস্তা পান নাই, মানে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি। কাজেই সরকারকেও বলবো এখন আপনাদের হেলিকপ্টার টাইম আছে, ভালো সময় আছে, এখনো ঈদের আগে সমস্ত আলেম ওলামাদের মুক্তি দিন, রাজনৈতিক সকল মামলা প্রত্যাহার করুন, রাজনৈতিক দলগুলো কিনে সংলাপে বসুন, আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথে হাঁটুন, যদি ভালো কিছু চান। আপনারা জনগণের যা করার সেটা ইতিহাসে যেভাবে হয়েছে তাই হবে। আবারও জোরালো ভাবে বলবো যে আমরা চাই ঈদের